জানাজার ঘুরেছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় জানি আছে আমারও তৈরি সাদা কাফন। জানাজার পড়েছি না আজ, দিয়েছি কত দাফন, কোথায় জানি আছে আমারও তৈরি দাগাবন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ, আমরা ছোট্ট বন্ধুর জন্য দোয়া করবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই ছোট্ট বন্ধুকে দ্বীনের জন্য কবুল করেন, বলি আমিন। প্রিয় উপস্থিতি, একে একে কোরআন তেলাওয়াত, একে একে কোরআন তেলাওয়াত, হামদ নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্ব একে একে সমাপ্ত হয়েছে আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের মূল কার্যক্রম শুরু হতে যাচ্ছে, সেটা হচ্ছে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। আর সেই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানকে আমরা তিন ভাগে বিভক্ত করেছি, আর সেটা হচ্ছে প্রথমত কালামুল্লাহ শরীফের তেলাওয়াত, এবং দ্বিতীয়ত হামদ কিংবা নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরিবেশনা। এর পরবর্তীতে থাকছে আমাদের মূল এবং আকর্ষণীয় যে পর্ব, তা হচ্ছে বক্তৃতা সেমিনার। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা কালামুল্লাহ শরীফের তেলাওয়াতের প্রতিযোগিতার মাধ্যমে আমরা আমাদের উক্ত অধিবেশনকে শুরু করব। তো এ পর্যায়ে আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ এ শরীফের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন ভাই মোহাম্মদ সিয়াম দুই, ভাই মোহাম্মদ সিয়াম দুই হেফস বিভাগ। প্রিয় উপস্থিতি, আমরা যেন যে সকল প্রতিযোগী বৃন্দ এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তাদের নামগুলো একবার ঘোষণা করে দেওয়া হচ্ছে, যাতে করে মানসিকভাবে প্রস্তুত থাকতে পারি। আমি নামগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করছি। প্রতিযোগিতার বিষয় কোরআন তেলাওয়াত, বিচারক হিসেবে থাকবেন হাফেজ মাহমুদুল হাসান দামাত বারাকাতুহু মিনা আলিয়া, এবং প্রতিযোগীগণ যারা থাকবেন মোহাম্মদ মোকাররম হুসাইন, মোহাম্মদ কাউসার আহমদ, মোহাম্মদ ওমর ফারুক জামাতে মিশকাত, মোহাম্মদ আবু বকর জামাতে কাফিয়া, আব্দুর রহিম কাফিয়া, মোহাম্মদুল্লাহ নাহবেমির, এবাদুল্লাহ নাহবেমির, তাসকিন আহমদ নাহবেমির, শোয়াইব আহমদ মিজান, সাইফুল ইসলাম মিজান, ইয়াসিন আহমদ মিজান, মাহবুব তাইসির, মোহাম্মদ ইসমাইল তাইসির, আমিনুল ইসলাম চতুর্থ শ্রেণী, নাহিদ চতুর্থ শ্রেণী, আলতাফ চতুর্থ শ্রেণী, আরমান তৃতীয় শ্রেণী, মোহাম্মদ জিহাদ হাসান হিফস বিভাগ, মোহাম্মদ মুজাহিদ এক হিফস বিভাগ, মোহাম্মদ নাইম এক হিফস বিভাগ, মোহাম্মদ মিনহাজুল ইসলাম হিফস বিভাগ, মোহাম্মদ আবু দারদা হিফস বিভাগ, ও মোহাম্মদ সিয়াম দুই হিফস বিভাগ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতায় অংশ নিয়ে কোরআন তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন ভাই মোহাম্মদ সিয়াম দুই হিফস বিভাগ। আপনি কা